खबर बलाय आपनादेर स्वागत आमी परिमल सरकार। एई मुहूर्ते आमी रयेछि गोयालपुकुर थानार शोलपाड़ा एलाकाय। एखाने जोटेर पक्ष थेके एकटि कर्मी सभार आयोजन करा हयेछे। एई कर्मी सभाय उपस्थित रयेछेन संयुक्त मोर्चार कांग्रेस प्रार्थी मासूद नेसिम एहसान एबं প্রাক্তন সাংসদ দীপা দাস মুন্সি। আসুন দেখে নেব আমরা সেই চিত্র এবং তারা কি জানাচ্ছেন আমাদেরকে জেনে নেব তাদের কাছ থেকে। বিধানসভা নির্বাচন হচ্ছে, গোয়ালপুকুরে একজন মানে কাটমানি বিধায়ক মন্ত্রী হয়ে বসে আছে, ওর বিরুদ্ধে মানুষ নাজেহাল, মানুষ খুঁজে বেড়াচ্ছে অপশান, তার অপশানটাকে পূরণ করার জন্য আমরা সংযুক্ত মোর্চা থেকে প্রার্থী দিয়েছি আমাকে। আমি আজকে এখানে এসেছি, আমার সাথে আমার আমাদের প্রিয় বৌদী শ্রীমতী দীপা দাস মুন্সি আছেন, বামফ্রন্টের লোক আছেন, ফরওয়ার্ড লোক আছেন, সবাই এসেছে। আমাদের নির্বাচনী কর্মী সভা, এটা আমাদের এটা কর্মী সভা ছিল, কিন্তু আমাদের নেত্রীকে দেখে এটা জনসভা হয়ে গেছে। গোয়ালপুকুরে মানুষ কি সারা পাইছে না পেয়েছে, আজকের মিটিংয়ে এটা প্রমাণ করে দিল শোলপাড়াতে যে কী সারা আছে। আবার আমরা এখান থেকে যাবো অন্য আমাদের আছে, কিচকলা আছে, শ্রীপুর আছে, দেখে নেব সারা এখানকার মানুষ যা মানে মহিলারাও চলে এসছে, বাচ্চারাও চলে এসছে, এখানকার বুড়া মানুষরা চলে এসছে, এটাই তো সারা। আমাদের আজকে এই গোয়াগাঁও শোলপাড়ার মধ্যে আমাদের গোয়াগাঁও টু অঞ্চলে একটা কর্মী বৈঠক ডাকা হচ্ছিল, সেই কর্মী বৈঠকটা জনসভার মতো হয়েছে। কাজেই আমরা যে জন্যে এসেছিলাম যে অল্প সময় কর্মীদের ইনস্ট্রাকশন দিয়ে চলে যাব, সেটা আর করতে পারলাম না। প্রায় একটা পথসভার মতো, এটা বড় জনসভার মতো হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন এত মানুষ চলে এসছেন। এর থেকে মনে হচ্ছে যে একটা ক্ষোভ মানুষের মধ্যে, যেটা আমরা বুঝতে পারছিলাম যে ক্ষোভটা হচ্ছে, কারণ মানুষ আগে না ভীষণ ভয় পেত এখানে। বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর ভয়ে মানুষ বাইরে খুব একটা বেরোতেন না, কিন্তু আজকে যেভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে এসছেন তাতে প্রমাণ হচ্ছে যে এবার সংযুক্ত মোর্চা এখানে জিতবে, এবং আমি এই ব্যাপারে খুব আশাবাদী। গোয়ালপুকুর তো আমার, গোয়ালপুকুরে ঘরে ঘরে মানুষকে আমি চিনি, গোয়ালপুকুরে ঘরে ঘরে মানুষ আমাকে চেনে, এবং আমি এখানে একজন নেত্রী হিসেবে কখনো আসিনি, আমি এখানকার বৌদি হিসেবে পরিচিত, এবং কেউ দিদি ডাকেন কেউ বৌদি ডাকেন, অর্থাৎ আমার সঙ্গে গোয়ালপুকুরে মানুষের একটা আত্মীয়তা আছে। খুশি হওয়াটা খুব স্বাভাবিক, আমিও ওনাদের দেখে খুশি হয়েছি, কারণ অনেকদিন পরে মিটিংয়ে এত মানুষ সবাই একসঙ্গে এসছেন, আমিও খুব খুশি। ওনারাও এমসটা তো হয়নি, এমসটা তো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং সরিয়ে নিয়েছেন তৃণমূল সরকার, অবশ্যই তৃণমূল সরকার। এবং যতদিন, শুধু একা তৃণমূলকে আমি দায়ী করবো না এই জন্য যে যতদিন পর্যন্ত মনমোহন সিংয়ের সরকার ছিল আমাদের ইউপিএ টু, ততদিন পর্যন্ত মনমোহন সিং কিন্তু এখান থেকে এমসটাকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা কখনো বলেনও নি, ভাবেনও নি, এবং এখানে এমসটা যাতে হয় তার জন্য উনি সবসময় চেষ্টা করেছেন। কিন্তু যেই দিন বিজেপি সরকার এসছে, তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে একটা চিঠি পাঠান যে আমি এমসটা সরাতে চাই, বহুদিন বহু বছর ধরে আমি সরাতে পারিনি, কল্যাণীতে আমি নিয়ে যেতে চাই, এবং তারপরেই এটা হয়। অর্থাৎ এই কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়ার পিছনে দায়িত্ব যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার চিফ মিনিস্টারের আছে, তেমনি বিজেপি সরকারের আছে। রাজ্যে বা কেন্দ্রে আপনারা আসেন তাহলে কি উত্তর পাবে? কেন্দ্রে আসলে নিশ্চয়ই পাবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ এটা কেন্দ্রীয় প্রকল্প, এবং কেন্দ্রে এলে নিশ্চয়ই আমরা এই উত্তর দিনাজপুরে, এবং রায়গঞ্জে হবে কিনা জানি না, বাট উত্তর দিনাজপুর জেলায় আমরা এমস করব।